हेलो एवरीवन, वेलकम टू क्लास नंबर 5 অফ অ্যাটম চ্যাপ্টার। তো লাস্ট ক্লাসে আমি কি ডিসকাস কৰিছিল যে অ্যাটম এটাৰ ক্ষেত্ৰত ইলেক্ট্ৰনৰ যেটো অরবিট থাকে অরবিটৰ ৰেডিয়াস কিমান হ'ব, তাৰ পিছত ইলেক্ট্ৰনৰ অরবিটেল ভেলোসিটি কিমান কিনি হ'ব আৰু লগতে যিকোনো এটা অরবিটৰ তাৰ এনার্জি লেভেলটো কিমান কিনি হ'ব। তো কি কৈছিল, তো তাতে আমি কৈছিল অসমীয়াত ক'ব গ'লে এইখিনি যে ব্যাসার্ধ কিমান হ'ব কক্ষপথৰ, লগতে কক্ষপথত গতি কৰা যিখিনি ইলেক্ট্ৰন আছে ইলেক্ট্ৰনৰ ক্ষেত্ৰত বেগ কিমানখিনি হ'ব আৰু প্ৰত্যেকটা কক্ষপথত থকা নিৰ্দিষ্ট কক্ষপথত থকা ইলেক্ট্ৰনৰ শক্তিৰ পৰিমাণ, মুঠ শক্তিৰ পৰিমাণ কিমানখিনি হ'ব, এইখিনি বস্তু আমি লাষ্ট ক্লাছত আলোচনা কৰিছিলোঁ। তো এইবাৰ আমি এইটো ক্লাছত চাম স্পেক্ট্ৰেল ছিৰিজ অফ হাইড্ৰজেন এটম, হাইড্ৰজেন পৰমাণুৰ ক্ষেত্ৰত বৰ্ণালী শ্ৰেণী, ৰেখা বৰ্ণালী শ্ৰেণী, স্পেক্ট্ৰেল ছিৰিজ বা স্পেক্ট্রেল লাইন সিরিজ বলি হয়, স্পেক্ট্রেল সিরিজ ইন কেস অফ হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী, রেখা বর্ণালীর শ্রেণী। তো এইটো বস্তু আমি চাম, ইয়ারে উপরত আমার কিছু এনার্জির কথা চাম আর স্পেক্ট্রেল সিরিজ আমার কি কি স্পেক্ট্রেল সিরিজ আছে এই বস্তুখিনি আমি আজি ক্লাসটো ডিসকাস করিম। তো প্রথম কথাটো হল স্পেক্ট্রেল সিরিজ কি বস্তু চা। এটা স্পেক্ট্রেল সিরিজ চার আগতে আমি লাস্ট ক্লাসের বোরর বস্তু লেতত আমি কি পাইছিল যে একটা হায়ার অরবিটর বা লোয়ার অরবিট লই যদি ইলেকট্রন এটা জাম্প করে তেতিয়া হলে তোমার কি হয় যে এইচ নিউ অ্যামাউন্টর শক্তি ই নির্গত করে, এইচ নিউ অ্যামাউন্টর এনার্জি রেডিয়েট করে, যদি হায়ার এনার্জি হায়ার অরবিট উচ্চ কক্ষপথৰ পৰা লোয়ার অরবিট অর্থাৎ নিম্ন কক্ষপথলৈ যদি এই বস্তুটো ইলেকট্রন এটা জাম্প করে এইচ নিউ অ্যামাউন্টত তোমার কি হয় এনার্জি রেডিয়েট করে। তো এইখিনি বস্তু আমি পাইছিলো। এতিয়া চোৱা এই এনার্জিখিনি এইচ নিউ অ্যামাউন্টৰ এনার্জিখিনিৰ এগেইনষ্টত আমি কি পাওঁ, কিছুমান স্পেক্ট্রেল লাইন পাওঁ। আমি কৈছোঁ ই ইজিকাল টু এইচ নিউ, নিউ হলে তোমার কি হব ফ্রিকুয়েন্সি, তাৰমানে কিবা এটা ফ্রিকুয়েন্সিৰ আমি লাইট পাওঁ। অর্থাৎ ধৰি লওক হাইড্রোজেনৰ ক্ষেত্ৰত সেকেন্ড অরবিটৰ পৰা ফার্স্ট অরবিটলৈ তোমাৰ কি হৈছে ইলেক্ট্রন এটা জাম্প কৰিছে, তো তেতিয়া তোমাৰ কি হ'ব আমি এইচ নিউ অ্যামাউন্টৰ এনার্জি ডেফিনেটলি তোমাৰ রেডিয়েট কৰা দেখা পাম আৰু তাৰে কৰেসপন্ডিং তোমাৰ কিছুমান কি হ'ব স্পেক্ট্রেল লাইন পাওঁ। অর্থাৎ আমি যদি সেই এনার্জিখিনি পোহৰ যদি আমি ধৰা কোনোবা এখন ক'ৰবাত যদি আমি পৰিব দিওঁ, কোনোবা এখন পৰ্দাত স্ক্ৰীণত যদি পৰিব দিওঁ তেতিয়াহ'লে তোমাৰ কি পাম স্পেক্ট্ৰেল লাইন কিছুমান পাম। আৰু এই স্পেক্ট্ৰেল লাইনখিনি তোমালোকৰ এটা ক্লাছত মই দেখাই দিছিলোঁ কেনেকুৱা হয় স্পেক্ট্ৰেল লাইন, হাইড্ৰজেনৰ স্পেক্ট্ৰেল লাইন, যি ডিস্ক্ৰিট স্পেক্ট্ৰেল লাইনৰ কথা কৈছিলোঁ মই স্পেক্ট্ৰেল ছিৰিজ। চ' সেইখিনি বস্তু এতিয়া এই যে আমি পাওঁ বেলেগ বেলেগ ছিৰিজ পাওঁ, লাইটৰ ছিৰিজ পাওঁ, বেলেগ বেলেগ কালাৰৰ লাইট পাওঁ, সেইখিনিক তোমাৰ কি বুলি কয় স্পেক্ট্ৰেল ছিৰিজ বুলি কয়। আৰু এই স্পেক্ট্ৰেল ছিৰিজ আমি কেতিয়া পাওঁ যেতিয়া হায়াৰ অৰবিটৰ পৰা লোৱাৰ অৰবিটলৈ ইলেক্ট্ৰন এটা ট্ৰেঞ্জিট হয়, ঠিক আছে। তো আজি আমি কি আলোচনা কৰিম যে কোনটো অৰবিটৰ পৰা কলৈ জাম্প কৰিলে কেনেকুৱা ধৰণৰ এনাৰ্জি আমি পাওঁ সেইখিনি বস্তু আমি পাওঁ। আৰু লগতে এই স্পেক্ট্ৰেল ছিৰিজ আমাৰ কেইটা আছে, পাঁচটা আছে, লাইমান, বামাৰ, পাচেন, ব্ৰেটেড, ফান্ড, তেনেকৈ আমি পাঁচটা শ্ৰেণী পাওঁ, ঠিক আছে। এই শ্ৰেণীকেইটাৰ কথা আমি আলোচনা কৰিম আৰু স্পেক্ট্ৰেল ছিৰিজৰ গোটেইখিনি আলোচনা কৰিম আজি, ঠিক আছে। তো তেনেহ'লে মই আৰম্ভ কৰোঁ। চ' ফাৰ্ষ্ট আমি নিজা মতে যিকোনো দুটাৰ পৰা ছিৰিজ লৈ ল'লোঁ মই। তো ছিৰিজ দুটা মই কি কি নাম দিছোঁ চাবা, এটা সিরিজ নাম দিছো মই এন ওয়ান, সরি সিরিজ নয় অরবিটর উঠাইছো,
অরবিটর মই দুটা অরবিট লৈছো, দুটা অরবিটর মই নাম দিছো এন ওয়ান আর এন টু। তাহলে এন ওয়ান টু হল তোমার লোয়ার অরবিট, নিম্ন নিম্ন কক্ষপথ, আর এন টু তো তোমার কি হব হায়ার অরবিট, উচ্চ কক্ষপথ। অর্থাৎ আমি ধরি লম যে এন টু অরবিটর পৰা এন ওয়ান অরবিটলৈ কি হয়েছে ইলেকট্রন এটা জাম্প করেছে, হায়ার অরবিটর পৰা লোয়ার অরবিটলৈ ইলেকট্রন এটা জাম্প করেছে। তো এই ক্ষেত্রে চোৱা লাস্ট ক্লাসত আমি কি পাইছিল, এটা এনার্জির এক্সপ্রেশন এটা পাইছিল, যদি তোমালোকে মনত আছে ই এম ইজ ইকুয়াল টু মাইনাস টু পাই স্কুয়ার এম কে স্কুয়ার জেড স্কুয়ার ই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এম স্কুয়ার এইচ স্কুয়ার। ঠিক আছে, এইটো তোমার কি পাইছিল আমি এনার্জি অব ইলেকট্রন ইন এ ডেফিনিট অরবিট, যিকোনো এটা কক্ষপথত ইলেকট্রনৰ শক্তির পরিমাণ কিমানখিনি থাকে, তো আমি এইখিনি অ্যামাউন্ট পাইছিলো। তো ইয়াতে এটা বস্তু চাওয়া, তো ইয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টু পাই স্কুয়ার এম কে স্কুয়ার জেড স্কুয়ার ই টু দি পাওয়ার ফোর এম স্কুয়ার এইচ স্কুয়ার। এতিয়া চাওয়া যদিহে ট্রানজিশন হয় কোর পৰা কলৈকে ট্রানজিশন বুলি কৈছো, এম টুৰ পৰা এম ওৱানলৈকে ট্রানজিশনৰ কথা কৈছো, তো যদি তেনেকুৱা ট্রানজিশন হ'ব লাগে, ট্রানজিশন হলে তোমাৰ কি হ'ব, আমি এটা বস্তু কৈছো ই ইজ ইকুৱেল টু এইচ নিউ, এইচ নিউ এমাউণ্ট তোমাৰ কি হয় এনার্জি ওলাই যায়। তো যদি তেনেকুৱা হয়, ধৰা তেনেকে আঁকি লৈছো মই, এইটো ধৰা তোমাৰ কি আছে এম ওৱানৰ বিট আছে, এইটো ধরা তোমার কি আছে এন টু অরবিট আছে, তো এন টুর পরা এন ওয়ান লৈকে তোমার কি হয়েছে জাম্প করেছে, যার ফল এইচ নিউ এমাউন্টর এনার্জি বাহির লাগেছে। এইটো পাইছো আমি বোর্ড পোস্টলে, তো তাতে পাইছো আমি এইখিনি বস্তু। তো তেনেহলে তোমার কি হয়েছে এনার্জি পরিমাণ এইচ নিউ ইজ ইকুয়াল টু, তেনেহলে আমি কি লিখিব পারো ই টু মাইনাস ই ওয়ান, কম পাইছে এনার্জি ডিফারেন্স খিনি কি হয় ইকুয়েল হয় এইচ নিউর ইকুয়েল হয়, শক্তির যিখিনি তোমার ব্যবধান থাকে শক্তির ব্যবধান খিনি তোমার কি হয় ইকুয়েল হব এইচ নিউর ইকুয়েল হব। এতিয়া চাই ই টু মাইনাস ই ওয়ান, এই ই টু তো কোনটো আছিল এন টু অরবিটত যিখিনি এনার্জি আছিল বা তুমি ই এন টু বুলি লিখা, এইটো তুমি কি লিখা ই এন ওয়ান বুলি লিখা। তো এতিয়া যদি আমি ভ্যালু পুট করো এটা বস্তু চা, এইটো কি আছে নর্মাল ই এন ওর এটো আছিল, ওভারঅল এটা এক্সপ্রেশন আছিল ই এন ইজ ইকুয়াল টু ইমান খিনি। নেক্সট আমি কি করি যদি এন টু ওর ভিতর লাগে এই এন টু কি এর রিপ্লেস করি আমি এন টু রে রিপ্লেস করে দিম, তো তেনেকে করি। আর লগতে এটা বস্তু চা, আমি যেহেতু হাইড্রোজেন এটা মিস করছো, তো ডেফিনেটলি কি হব জেড ওর ভ্যালুটো আমি ওয়ান হয়ে যাবো, গতিকে জেড টু ইয়ার পিছত আর লিখার আমার কোনো ধরনের দরকার নাই। তো এইচ নিউ ইজ ইকুয়াল টু ই এন টু মাইনাস ই এন ওয়ান, তো তার কারণে জাস্ট ভ্যালুখিনি পুট করে যাও তুমি ই এন টু, এইটো জেড টু বাদ দিয়া জেড ওর ভ্যালু আমার কি হব জেড ইকুয়াল টু ওয়ান হব, এন ওর ভ্যালু আমি এবার ওয়ান বহাম এবার টু বহাম। তো প্রথমে ই এন টু আছে, এন টুর কথাটা চাও তো কি হব টু পাই স্কোয়ার এম কে স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এম টু স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, ডায়াগ্রাম তোমার মুছে দিছো, তো হলে কিনে তো নেক্সট এন ওয়ান আছে, এটা ই এন এর ভিতরটা যেহেতু তো মাইনাস কথা দি দিছো এইবার দি দিছো মই, তো এই মাইনাস সাইনটো এটো আর ভিতর তোমার কি আছে আরো তো মাইনাস আছে ইয়ার কারণে, তো তার কারণে তোমার কি হল চা টু পাই স্কোয়ার এম কে স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর এম ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে না চা, পিছত মাইনাস মাইনাস বলে আহি যাব, তো তেনেহলে কিমানখিনি এমাউন্টৰ এনাৰ্জি ওলাই যায় এন টু কক্ষপথৰ পৰা এন ওৱান কক্ষপথলৈ জাম্প কৰিলে এইখিনি আমি ইয়াতে পাওঁ, তো ডেফিনেটলি মাইনাস মাইনাসে প্লাস, এইখিনি প্লাস হয়, এইটো বস্তু মই আগত লিখিম, তো আগত লিখিলে ইয়াৰে চোৱা মেক্সিমাম বস্তু তোমাৰ কমনে আহিব, তো কমন আহিলে টু পাই স্কুৱেৰ এম কে স্কুৱেৰ ই টু দি পাৱাৰ ফোৰ ডিভাইডেড বাই এইচ স্কুৱেৰ,
এইখিনি লৈ তো গোটেই কমন আছে তাৰ পিছত যদি আমি ব্ৰেকেট দিওঁ আমি কি লিখিব পাৰিম চা 1 বাই এন ওৱান স্কুৱেৰ মাইনাছ 1 বাই এন টু চাই লোৱা ঠিকে আছে নে চাই লোৱা গোটেইখিনি এইচ নি ইকুৱেল টু আমি কি পালোঁ এইচ নি ইজ ইকুৱেল টু 2 পাই স্কুৱেৰ এম কে স্কুৱেৰ e to the power 4 divided by h square bracket of it of our key to kill 1 by n1 square minus 1 by n2 square so next year piece of our last value so next up h set as a h2 me if I lower over one implies new to upon new to the person I'm going to বস্তু উলিয়াব চাই আছো তো নিউ ইকুয়াল টু টু পাই স্কুয়ার এম কে স্কুয়ার ই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এইচ কিউব হব ইমান ওয়ান বাই এন ওয়ান স্কুয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কুয়ার তো এইখিনি লাগে ঠিক আছে এটা এটা নতুন কনসেপ্ট তোমালোকে পাবা বা আগতে পাইছা একচুয়ালি যোৱা লাস্ট ইয়ারও পাইছা ওয়েভ নাম্বার তরঙ্গ সংখ্যা সেই এটা বস্তু হবা তো ওয়েভ নাম্বার তো তোমালোকে কি হয় এই যে নিউ এক্সপ্রেশন তো পাইছা আমি যে পালো নিউ ইকুয়াল টু টু পাই স্কোয়ার এম কে স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স কিউব এইখিনি যে এক্সপ্রেশন তো পালো সেই এক্সপ্রেশন তো যদি আমি সি রে ডিভাইড করো ভেলোসিটি অফ লাইটের যদি ডিভাইড করো তেনেহলে আমি কি পাম ওয়েভ নাম্বার পাম অর্থাৎ ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু কি হব নিউ ডিভাইডেড বাই সি ওকে তো নেক্সট আমি ইয়ার পর ওয়েভ নাম্বার টু লিখব চেষ্টা করি আর ওয়েভ নাম্বার তোমার কি হয় ফসাই ওয়েভ লেন্থ অর রেসিপ্রোকাল ওয়েভ লেন্থ যেটা আছে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য যদি উল্টা করে দাও ওয়ান বাই ল্যামডা যদি পড়া ওয়ান বাই ল্যামডা করলে আমি কি পাম ওয়েভ নাম্বার পাম আর ওয়েভ নাম্বার অর সিম্বল টু হল নিউ বার ঠিক আছে তো নিউ বার ইকুয়াল টু তেনে হলে কি হয় এই নিউ লকে হইলালো নিউ বার ইকুয়াল টু আমার 1 বাই ল্যামডা হয় নহল তো আমি লিখিব পারো নিউ ডিভাইডেড বাই সি এনে তো লিখি হবে ওকে তো নিউ ডিভাইডেড বাই সি হলে কি হবে লে আপনে নিউ এক্সপ্রেশন যেটু আছে তার তল যেটু তোমার এইচ কিউব আছে এইচ কিউব লগত তা স্মল সি আই যাব বেলে কো আমার সেন্স নাই তো ইকুয়াল টু তেনে হলে আমি কি পাম 2 পাই স্কোয়ার এম কে স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই সি এইচ কিউব ঠিক আছে না স্যার নিউ ডিভাইডেড বাই সি নিউ এক্সপ্রেশন তো আছে তার তলত মাত্র সি আই যাব ইকুয়াল টু 1 বাই এন 1 স্কোয়ার মাইনাস 1 বাই এন 2 স্কোয়ার ওকে ঠিক আছে তো এই নিউ বার যেটু আছে এই নিউ বারক আমি তেনেহলে কি বলে কও ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা তো এইখিনি আগে ক্লিয়ার আছে আমার তো আমি ধরি লৈছো এন টু কক্ষপথৰ পৰা এন ওয়ান কক্ষপথলৈ ইলেক্ট্ৰন এটা জপিয়াইছে তাৰ ফলত কিমানখিনি আমাৰ এনাৰ্জি বাহিৰ হ'ব সেইখিনি আমি এটা এক্সপ্ৰেছনৰ পৰা উলিয়ালো যে এইচ নিউ ইজ ইকুৱেল টু ই এন টু মাইনাস ই এন ওয়ান আৰু লাষ্টত তাৰ পৰা ডিডিউচ কৰি কৰি লাষ্টত আমি কি উলিয়ালো তৰংগ সংখ্যা ওয়েভ নাম্বাৰ নিউ বাৰ ইজ ইকুৱেল টু তেনেহলে কি হ'ব টু পাই স্কুৱেৰ এম কে স্কুৱেৰ ই টু দি ফ'ৰ ডিভাইডেড বাই চি এইচ কিউব ওৱান বাই এন ওৱান স্কুৱেৰ মাইনাস ওৱান বাই এন টু স্কুৱেৰ এতিয়া এই বস্তুখিনি চোৱা তোমাৰ এইখিনি চোৱা এইখিনি তোমাৰ কি হ'ব এটা ধ্ৰুৱক হ'ব ডেফিনেটলি সব কনস্ট্যান্ট আছে গোটেইখিনি কনস্ট্যান্ট ইয়াতে ভেরিয়েবল এটাও নাই এই কনস্ট্যান্টের একটা নাম আছে সেইটুক রাইটবার্গ কনস্ট্যান্ট বা রিটবার্গ কনস্ট্যান্ট বলে কয় রিটবার্গ ধ্রুবক এইখিনি ধ্রুবকর একটা নির্দিষ্ট মান আছে আর তার জাস্ট আমি এই পূরণ করে দিব পারি তো এই এক্সপ্রেশনটু এই গোটেইখিনি আমি কিহেরে বুঝাব পারো ক্যাপিটেল আর তো ক্যাপিটেল আর ওয়ান বাই n1 square minus 1 by n2 square এই এক্সপ্রেশন ঠিক আছে নিউ বার ইজ ইকুয়াল টু
ক্যাপিটাল আর ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। এটা আর ওয়ান তোমার বেলেগ একো নাই, আর টুক মই কলো রিড বার কনস্ট্যান্ট বলি, মই লিখিছো গোটেইখিনি রিড বার বা রাইট বার কনস্ট্যান্ট। নিউ বার ইকুয়াল টু ইমান কিনি, তো তাতে আর টু আমার হয় রিড বার বলিও কথা বলো, রিড বার কনস্ট্যান্ট অসমিয়াত রিড বার, রিড বার ধ্রুবক, ঠিক আছে। তো এই কনস্ট্যান্ট যেহেতু আছে, কনস্ট্যান্টৰ এটা নির্দিষ্ট কি থাকিব তেনেহলে ভ্যালু আছে, তো আগর নির্দিষ্ট এটা ভ্যালু আছে, সেইটো আগর ভ্যালুটো হল 1.0973 ইন্টু 10^7 পার মিটার। তো গম পালা এইটো রিডবার কনস্ট্যান্ট বলি কয়, আর রিডবার কনস্ট্যান্টর ভ্যালু হল আর ইজ ইকুয়াল টু 1.0973 ইন্টু 10^7 পার মিটার, রিডবার ধ্রুবক। আর এই ফর্মুলাটো তোমার কি বলে কয়, রিডবার ফর্মুলা বলে কয়। তো ঠিক আছে, এইখিনিলৈকে আমি গম পালো। এতিয়া নেক্সট আমি কি করিব পারিম চোৱা, বাকি কি থাকিল, এই যেটো এক্সপ্রেশন আছে নিউ বার ইজ ইকুয়াল টু আর ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার, এই এক্সপ্রেশনটোত আমি কি করিব পারিম চোৱা, ধরিল আমার কি লাগে যে ওপরের হায়ার অরবিটর পৰা নাম্বার ওয়ান অরবিটলৈ ট্রেনজিশন হৈছে, তেনেতে আমি ভাবি লৈছো, যদি ভাবো তেনেহলে আমি কি করিম, এই এন ওয়ান টু জায়গাত কি লিখি দিম, এক নম্বর অরবিট যদি হয় ওয়ান লিখি দিম। তো ধরে লৈছো যে পাঁচ নম্বর অরবিটর পৰা এক নম্বর অরবিটলৈকে, ফিফথ অরবিটর পৰা ওয়ান অরবিট ফার্স্ট অরবিটলৈকে তোমার কি হয়েছে, ট্রেনজিশন হয়েছে। তো ফিফথ অরবিটর পৰা ফার্স্ট অরবিটলৈ ট্রেনজিশন হলে আমি কি লিখিব পাৰো, এন টু ইজ ইকুয়াল টু ফাইভ লিখিম, আর এন ওয়ান ইকুয়াল টু আমি কি লিখিম, ওয়ান লিখিম। গতি এই এক্সপ্রেশনটির পর আমি উলিয়াব পাৰো যে ট্রেনজিশন হলে হায়ারর পৰা লোয়ারলৈ এনেকে যদি যিকোনো অরবিটর মাজত যদি ট্রেনজিশন হয় তাতে ওয়েভ নাম্বারের এমাউন্টটো কিমান হয় সেইটো আমি উলিয়াব পাৰো, ঠিক আছে। তো এই ট্রেনজিশন বেলেগ বেলেগ অরবিটর পৰা বেলেগ বেলেগ অরবিটলৈ ট্রেনজিশন হওয়াক লৈ আমার গোটেই যিখিনি শ্রেণী আছে, ঠিক আছে, এই যিখিনি তোমার বর্ণালী শ্রেণী বুলি কলো, রেখা বর্ণালী শ্রেণী যিখিনি ইংলিশত স্পেক্ট্রেল লাইন, স্পেক্ট্রেল লাইন সিরিজ, এই সিরিজক তোমার কি করেছে পাঁচটা ভাগত ভাগ করেছে, আর এই পাঁচটা ভাগর নাম দিছে প্রথমটো লাইমান, সেকেন্ডটো বামার, পাসেম, ব্রেকেট, ফাউন্ড। তো নেক্সট আমি চাম সেইকেইটার বিষয়ে, সেইখিনিলৈকে ঠিক আছে, আমার ক্লিয়ার আছে নিউবার ইজ ইকুয়াল টু ইমানখিনি। তো নেক্সট আমি চাম ডিফারেন্ট স্পেক্ট্রেল সিরিজ, কি কি আমি স্পেক্ট্রেল সিরিজ পাও সেইখিনি বস্তু আমি চাম। হয়ে গেল এখানে, আচ্ছা তো তার মানে তোমালকে ডায়াগ্রাম এটা মই সৰুকে এটা ডায়াগ্রাম আঁকি দিছো বুজার কারণে, এইটো ধৰক তোমার নিউক্লিয়াসটো আছে, ঠিক আছে, এইটো তোমার কেই নম্বর অরবিট হব, এন ইকুয়াল টু ওয়ান, এন ইকুয়াল টু টু, এন ইকুয়াল টু থ্রি, এন ইকুয়াল টু ফোর, এন ইকুয়াল টু ফাইভ, মই সিক্স লৈকে আঁকি দিছো, কি কারণত আঁকি দিছো গম পাবা, অরবিট বহুত কেটা আছে, মই ছয়টা অরবিট, কিবা এটা মই ট্রেনজিশন দেখাব খুজিছো, সো ট্রেনজিশন দেখাৰ কাৰণে মই এনেকে কি কৰিলো চোৱা, ছয়টা অরবিট লৈছো। তো প্রথম অরবিটটো এন ইকুয়াল টু ওয়ান, তেনেকে বাহিৰলৈ যিমান যাই আছে মই নাম্বারটো বঢ়াই আছো, এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ঠিক আছে। এতিয়া চোৱা প্রথমটো মই চাম লাইমেন সিরিজ,
Lyman series. So the Ohmia formula is Lyman Sreni. So yate Lyman Sreni kuntu kaiswa. Jodi hai higher orbital by any higher orbit, jikono higher orbit. Jikono higher orbital for us, jodi n equal to 1 orbital hoy. Electron to namia hai. Then this Sreni took amiti bulikom. Lyman Sreni bulikom. Lyman series bulikom. অর্থাৎ মই কথাখিনি বুঝিবা ওপৰৰ যিকোনো অৰবিটৰ পৰা কোণ হ'ব লাগিব ট্ৰেঞ্জিশ্যনটো n equal to 1 হ'লে যদি তেনেকুৱা ট্ৰেঞ্জিশ্যন তেনেহ'লে চ ওপৰৰ যিকোনো অৰবিটটো 2 ৰ পৰা আহিব গলে 1 হ'লে 3 ৰ পৰা আহিব পাৰে 4 ৰ পৰা আহিব পাৰে 5 ৰ পৰাও পাৰে 6 ৰ পৰাও পাৰে তো গম পাইছা মই কি কি ট্রানজিশন লিখাইছো সো কোনকে ট্রানজিশন হইছে n = 1 যেটো প্রথম অরবিট ফার্স্ট যেটো কক্ষপথ তালেকে ট্রানজিশন হইছে এনি অরবিট হায়ার মই 6 লৈকে দিছো একদম হায়ার অরবিট লৈকে তাই এই যেটো আমি সিরিজ এটা পালো লাইন সিরিজ ঠিক আছে এই যেটো আমি রেখা বর্ণালীর এটা শ্রেণী পালো এই শ্রেণীটোৰ নাম কি দেও আমি লাইমেন সিরিজ ঠিক আছে তো লাইমেন সিরিজৰ তেনে হলে মই কি কৈছো যে ওপৰৰ যিকোনো অৰবিটৰ পৰা কোলৈকে নামি আহে n = 1 লৈকে আহিব গতিকে আমি অলপ আগতে যিটো এক্সপ্ৰেচন পালো ৱেভ নাম্বাৰৰ তাত আমি n1 ৰ ভ্যালু কি পুট কৰিম ডেফিনেটলি 1 পুট কৰিম এক নম্বৰ অৰবিটলৈ নামি আহিছে কোৰ পৰা নামি আহিছে ওপৰৰ যিকোনো অৰবিট তে n2 = m যিকোনো n ৰ ভ্যালু তোমাৰ কি হ'ব পাৰে যিকোনো হ'ব পাৰে n ৰ ভ্যালু 2 হ'ব পাৰে 3 4 5 6 যিকোনো হ'ব পাৰে গতিকে এনেকুৱা যিটো আমাৰ সিরিজ পাম সেই সিরিজটো আমাৰ কি বুলি কম লাইমেন সিরিজ বা লাইমেন শ্রেণী বুলি কম বুজিলা কথাখিনি ওপৰৰ যিকোনো অৰবিটৰ পৰা এক নম্বৰ অৰবিটলৈ নামি আহিছে গতিকে ফ্ৰম m2 = n n ৰ ভ্যালু যিকোনো হ'ব পাৰে স্মল n ৰ ভ্যালু যিকোনো হ'ব পাৰে 2 3 4 5 6 যিকোনো হ'ব পাৰে কিন্তু n1 ৰ ভ্যালু ফিক্স কি হ'ব লাগিব তোমাৰ 1 হ'ব লাগিব গতিকে এই লাইমেন সিরিজৰ ক্ষেত্ৰত ওয়েভ নাম্বাৰ কিমান কিনি হ'ব মিন বার ইজ ইকুৱেল টু 1 বাই ল্যামডা ইজ ইকুৱেল টু তোমাৰ কি হ'ব স্যার আর এক্সপ্ৰেচনটো আমাৰ কি আছে 1 বাই n1 স্কোৱাৰ মাইনাস 1 বাই n2 স্কোৱাৰ আছে n1 ৰ ভ্যালু কিমান কিনি আছে 1 আছে আৰু n2 ৰ ভ্যালু তেনে হলে কি আছে তো হৈছে না নাই স্যার ফর লাইমেন সিরিজ অকল লাইমেনৰ কাৰণে এটো তো লাইমেনৰ কাৰণে কি হ'ব স্যার যেটো ওয়েভ নাম্বাৰ পাম নিউ বার ইজ ইকুৱেল টু 1 বাই ল্যামডা ইজ ইকুৱেল টু আর মেইন এক্সপ্ৰেচন তো কি আছিল ব্ৰেকেট অফ দ্যাট 1 বাই n1 স্কোৱাৰ মাইনাস 1 বাই n2 স্কোৱাৰ তো n1 ৰ ভ্যালু তো 1 হ'ব কনস্ট্যান্ট বস্তু n2 ভ্যালু যিকোনো হ'ব পাৰে সো যিকোনো হ'ব পাৰে কাৰণে এই n বুলি লিখি দিছো বা n2 লিখি ল'ব পাৰে একো কথা নাই আচ্ছা ইয়াতে কানে কৈছে এন টু লিখিলে কথা নাই এন বুলি লিখি দিছো তাই এই এন ৰ ভ্যালু কি কি হ'ব পাৰে 1 তো হ'ব নহয় তাই হায়াৰ পৰা গতিকে 2 3 4 5 6 7 যিমান আছে হায়াৰ অফ বিট দেখি হ'ব পাৰে এন ৰ ভ্যালু গৰে এইটো কি বলে তোমাৰ লাইমেন শ্রেণী পালা ঠিক আছে লাইমেনৰ পিছত আমাৰ আছে বামান শ্রেণী নাম্বার 2 বামার সিরিজ বামার শ্রেণী লাইমান বামার পাসেন ব্রেকেট ফান্টেন এর মনে রাখিলে তে বামার শ্রেণী তে নালে কে পর পর আসবা হায়ার অরবিটর পড়া সেকেন্ড অরবিটর লৈকে ট্রানজিশন লাইমেনত আমাৰ কি পাইছিলো এক নম্বৰ লৈকে হয় বামাৰত তোমাৰ কি হয় দুই নম্বৰ লৈকে ট্ৰেঞ্জিশ্যন হয় কৰ পৰা ট্ৰেঞ্জিশ্যন এনি হায়াৰ অৰবিট তো তুইলা তিনিৰ পৰা হ'ব পাৰে দুই লৈ চাৰিৰ পৰা হ'ব পাৰে দুই লৈ পাঁচৰ পৰা হ'ব পাৰে দুই লৈ ছয়ৰ পৰা হ'ব পাৰে দুই লৈ তেনেকুৱা ট্ৰেঞ্জিশ্যন তো মই এইটো শ্বৰ্টকে লিখি দিছো এইটো লাইমাৰ হ'ব এইটো চিৰিজ তোমাৰ কি হ'ব বামাৰ হ'ব তো ঠিক আছে যেহেতু বামার শ্রেণীর
এনি হায়ার অরবিটৰ পৰা সেকেন্ড অরবিটলৈ ট্ৰেঞ্জিশ্যন হয়, গতিকে ইয়াতে নিউ বাৰৰ ভ্যালু কি হ'ব, নিউ বাৰ ইজ ইকুৱেল টু 1 বাই ল্যামডা আর 1 বাই এন 1 স্কোয়ার আছে, এন 1 স্কোয়ার হলে হ'ব 2 স্কোয়ার, আর এন 2 সরি আগৰ এক্সপ্ৰেশনটো স্কোয়ার এটা লাগিব এনে কৰা, ঠিক আছে। আর এইবার এন এর ভ্যালু এই হায়ার অরবিটৰ ভ্যালু তো কল পৰা আৰম্ভ হ'ব, 3 পৰা আৰম্ভ হ'ব, 3 পৰা 2 লৈকে হ'ব পাৰে, 4 ৰ পৰা 2 লৈকে হ'ব পাৰে, 5 ৰ পৰা 2 লৈকে হ'ব পাৰে, তেনে কৰা পাৰে। তে এটো আৰু বামাৰ সিরিজ, তে বামাৰ সিরিজত আমি কি পালো যে হায়ার অরবিটৰ পৰা সেকেন্ড অরবিটলৈ ট্ৰেঞ্জিশনটো হয়, যিকোনো হায়ার অরবিট উচ্চ কক্ষপথৰ পৰা কোনটো কক্ষপথলৈ হ'ব পাৰে, 2 নম্বৰ কক্ষপথ, গতিকে তুমি বাকিখিনি ফর্মুলা পুট করে দিয়া, নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর ব্র্যাকেট অর্থাৎ 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই এন স্কয়ার, এন এর ভ্যালু এইখানে হবে, কম পালা। তো এই দুটা আপনি বুঝে গেছে, বাকি কেটা একদম ইজি বস্তু। তো লাইমার বামার 3 নম্বর যেটা আছে, তো এন ওয়ান এর ভ্যালু 3 হবো, ডেফিনেটলি এন টু যে কোনো ভ্যালু হবো পারে, এন এন টু ভ্যালু তোমার কি হবো, যে কোনো ভ্যালু হলে 4 5 6 7 এনি ভ্যালু, তো এটু তোমার কি বলি কয় পাসেন সিরিজ বলি কয়, বুঝি বলা লাইমান বামার পাসেন তিনটা গোল। নেক্সট সিরিজ টু তোমার কি হবো, ব্র্যাকেট সিরিজ, নাম্বার তোমার কি হব তেনে চা, এই আগলৈকে প্রথম কেটার কি আছিল, লাইমানত 1 নম্বর লৈকে আছিল, বামারত তোমার 2 নম্বর লৈকে আছিল, পাসেনত তোমার 3 আছিল, ব্রেকেটত তেনে তোমার কি হব 4 লৈকে আহিব, 4 নম্বর অরবিটটো, তো 4 4 পৰা আহিব পাৰে, যি কোনো হায়ার অরবিট 5 পৰা আহিব পাৰে, 6 পৰা আহিব পাৰে, আৰু যিমান হায়ার অরবিট ইয়া তাৰ পৰা আহিব পাৰে, কলৈকে আহিব 4 নম্বর অরবিটলৈকে, লাইমার বামার এটো পাসেন, এটো এগেইন ব্ৰেকেট বি আর বুলি মই লিখি দিছো, ব্ৰেকেট সিরিজ, তো ব্ৰেকেট সিরিজত তেনে হলে এন ওয়ান এর ভ্যালু তোমার কি হব 4, নিম্নতম যেটো তোমার কক্ষপথ 4, তেনেকে এন ৰ ভ্যালু তেনেহলে কৰ পৰা কিমান লৈকে হ'ব, তাৰ ওপৰত যিমান আছে 5 পৰা 6 পৰা 7 পৰা যিমান আছে তাৰ পৰা পক লৈকে ট্ৰেঞ্জিশ্যনটো হ'ব, 4 লৈকে ট্ৰেঞ্জিশ্যনটো হ'ব, তো এইটো তোমাৰ কি বুলি কয় ব্ৰেকেট সিরিজ হৈ গ'ল। তো ইয়াৰ পিছত নেক্সট মাত্ৰ আৰু এটা আছে সিরিজ, আমি 5টা সিরিজ পাওঁ, তো সেকেন্ড যেটো তোমাৰ লাষ্ট সিরিজ আছে সেইটো ফাউণ্ড সিরিজ বুলি কয়, যে এনি হায়ার অরবিটৰ পৰা 5 নম্বৰ অরবিটলৈকে ট্ৰেঞ্জিশ্যন হ'ব, 5 নম্বৰ অরবিট তোমাৰ কোনটো আছে, এইটো আছিল, তো ডেফিনেটলি ডেফিনেটলি এনি হায়ার অরবিটৰ পৰা সেইটো লৈকে হ'ব, এইটো আমাৰ ফান
ফান সিরিজত তেনে হলে তোমার কি হবে এন ওয়ান এর ভ্যালু 5 আর এই ফালে তেনে হলে 5 স্কয়ার মাইনাস 1 বাই এন স্কয়ার এন ওর ভ্যালু কল করা কলই কিমান হায়ার অরবিট আছে হায়ার অরবিটের পড়া মিনিমাম 5th অরবিট হবে তো এইকেইটাই আমি কি পালো স্পেকট্রাল সিরিজ পালো ঠিক আছে বর্ণালীর শ্রেণী বলি কয় তো এই স্পেকট্রাল সিরিজ কয়টা তোমার কেনে কেনে মই আরো গটেই কিনে একবার মই রিপিট করে দিছো তো প্রথম সিরিজ তো প্রথম শ্রেণী তো যেটো আছে লাইমান আছে লাইমান কি হয় জি কোন হায়ার অরবিটৰ পৰা ফার্স্ট অরবিটৰ লৈকে ট্রানজিশন হয় অর্থাৎ তাত এন ওয়ান ৰ ভ্যালু তো কথাই ওয়ান হয় সেইটো লাইমান বামা সিরিজত তোমার কি হয় জি কোন হায়ার অরবিটৰ পৰা সেকেন্ড অরবিটৰ লৈ ট্রানজিশন তাতে এন ওয়ান ৰ ভ্যালু তো তোমার কি হয় 2 হয় পার্সেন্ট তিনি নম্বর তাতে এন ওয়ান ফেলে তো তোমার কি হয় 3 হয় ব্র্যাকেট চারি নম্বর এন ওয়ান ফেলে তো তোমার কি হয় 4 হয় আর লাস্ট এটা আছে তোমার ফান সিরিজ তোমার কি হয় এন ওয়ান ফেলে তো 5 তো বুঝি পয়সা সঙ্গে এই তিনি বস্তু আজ আজ এই ক্লাস এটুকু করিল আমি ভিডবান ফর্মুলা তো উড়িয়া দো আর লগতে এই সিরিজ কেটার কথা আলোচনা করলো তো কিবা যদি আর বুঝিব লাগা আছে মোক সুধিলে হল ঠিক আছে আজি ক্লাসটো ইয়াতে শেষ কৰো তেনেহলে বাই থেংক ইউ।